বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি রুজিনা, রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি চিকেন ফ্রাইড, একদম ভিন্ন স্বাদে ভিন্নভাবে চিকেন ফ্রাইড করে দেখাবো। যে চিকেন ফ্রাইডটা খেতে হয় কিনা অনেক অনেক বেশি মজা। এই চিকেন ফ্রাইড একবার ঘরে তৈরি করে খেলে অন্য কোনো চিকেন ফ্রাইড আর খেতে ইচ্ছে করবে না, এটা এতই মজা হয়। যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে আপনার প্রিয়জনকে খুব সহজেই তৈরি করে খাওয়াতে পারেন এই মজাদার চিকেন ফ্রাইডটা। এই ধরনের মজার মজার নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং অ্যান্ড ব্লগসের সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমি আশা করবো আমার আজকের এই চিকেন ফ্রাইড রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখেন মাশাআল্লাহ, ভিতরটা একদম সফট, একদম কত সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়েছে দেখেন দেখেন। চিকেন ফ্রাইডের জন্য আমি এখানে 8 পিস লেগ নিয়ে নিছি, চিকেনের লেগ অথবা মুরগির মাংসের লেগ, যাই হোক। এখন এই 8 পিস লেগটা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরা নিছি। এখন আমি এটাকে কেটে নিব, দেখেন আমি কীভাবে করে কাটি। আমরা চিকেন ফ্রাইড তো অনেকভাবেই খাইছি, এবার কখন খেয়েছেন, যদি না খেয়ে থাকেন একবার হলো খেয়ে দেখবেন। এই দেখেন প্রথমে আমি এভাবে করে কাটবো, এই যে এই জায়গাটা এভাবে করে সারাই নিব। এই যে সারাই নেওয়ার পরে আমি এখন কী করবো, যেটা করবো এই যে মোটা 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 সাইড, মোটা সাইড যেটা, এই যে এই জায়গাটা দিয়ে আমি একটু কেটে নিব, একটু পাতলা করবো আর কি, যাই হোক। এই যে এভাবে করে, এই যে দেখেন আমি এই সাইডটাও কিন্তু এভাবে করে সারাই নিছি, এই যে হাত থেকে সারাই নিছি। তবে পুরোটা আমি সারাবো না, দেখেন এই সাইডটি কিন্তু একটু রেখে দিব, মানে পুরোপুরি একদম হাত থেকে সারাবো না, তাহলে তো একদম হাত থেকে আলাদাই হয়ে যাবে। এই যে একটু রেখে দিবো আমি, এটা এই যে এভাবে করে কেটে নিবো আমি, সবগুলোই কিন্তু আমি এভাবে করে কেটে নিবো এরকম করে। আপনারা যে এভাবে করে একবার চিকেন ফ্রাইড খান, আপনারা অন্যভাবে আর চিকেন ফ্রাইড খাইতে ইচ্ছে হবে না, মানে এতটাই মজা হয় এই চিকেন ফ্রাইডটা। তো দেখুন এর মধ্যে কিন্তু আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে লেগগুলো, এই যে সবগুলো আমি একই নিয়মে কেটে নিছি। এখন আমি এগুলোর ভিতরে মশলা দিয়ে ম্যারিনেশন করে নিব। প্রথমে দিয়ে দিব আমি 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, আপনার এখানে কিন্তু কাঁচামরিচটাকেও বেটে এখানে দিতে পারবেন। আর দিয়ে দিবে এখানে এই যে ফ্রাইড মশলা, রেডিমিক্স ফ্রাইড মশলা, ফ্রাইড চিকেন মশলা এটা মিক্স। তো এখন আমি এটা থেকে দিয়ে দিব 3 চা চামচ। এই ফ্রাইড মশলা দিয়ে যে চিকেন ফ্রাইড করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে এই ফ্রাইড মশলা না থাকলে আপনারা ঘরে যে আমরা সবসময় যে মশলা খাই সেই মশলাগুলো দিয়ে আপনারা কিন্তু এই ফ্রাইড চিকেনটা করে নিতে পারবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, টমেটো সস আপনারা বাদ দিতে পারেন, এটা দিতে হবে যেমন কোনো কথা নাই। তা আমি একটু বাড়তি সাথে জন দিয়ে দিলাম আর কি, খেতে একটু ভালো লাগে আমার কাছে সেজন্য। দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণ আমি কম দিতেছি কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া থাকে। আর দিয়ে দিব 2 চা চামচ মতো লেবুর রস, লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, লেবুসা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে। এখন মশলাটাকে আমি আগে একটু আলাদা করে মেখে নিব, তারপর আমি চিকেনের গায়ে লাগাই দিব। এই তো মশলা আমি আলাদা করে মেখে নিলাম, এখন আমি চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো লাগাই দিব, ম্যারিনেশনটা করে নিব। একদম ভালো করে লাগাই দিবেন হাত দিয়ে, দেখেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মাংসের গায়ে মশলাটা ভালো করে লাগাই দিচ্ছি, যাতে করে ভিতরে মশলাটা ঢোকে। আর এই চিকেন ফ্রাইডটা শুধু লেগ দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে মুরগির মানে চিকেনের যে কোনো অংশ দিয়েই এই চিকেন ফ্রাইডটা করতে পারেন, তো দেখতে একটু ভালো লাগে সেজন্যই এই লেগ দিয়ে করা। দেখুন চিকেনের গায়ে কিন্তু মশলা লাগানো হয়ে গেছে, তো ম্যারিনেশনটা আমি করে নিছি। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। তো আমি লেগগুলো যেহেতু এভাবে করে কেটে নিছি এই জন্য মশলাটা তাড়াতাড়ি ভিতরে ঢুকবে, সেজন্য 15-20 মিনিট রাখলেই হবে, আপনারা যদি চান আর বেশিও রাখতে পারবেন, তা আমি মনে করি 15-20 মিনিট রাখলেই যথেষ্ট। তো যাই হোক এটা রেস্টে থাক, আমি ডাকনা দিয়ে এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। তো প্লেটে আমি নিয়ে নিছি 1.5 কাপ ময়দা, আর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার ময়দা নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, এটা কালো গোলমরিচের গুঁড়া, এখানে সাদাটাও দেওয়া যাবে। দিয়ে দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। তো জালটা যাতে স্বাদ মতো দিবেন, যদি মনে করেন যে আপনি জাল খাবেন তাহলে এখানে মরিচের গুঁড়া দিবেন, আর যদি মনে করেন যে না জাল খাবেন না তাহলে দিবেন না। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। তো এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিলিয়ে নিব, সবগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেল। এখন এটা আমি চিকেনটা নিয়ে নিলাম, এই যে চিকেনটা দেখেন 20 মিনিট পরে এই অবস্থা, অনেক পানি ছেড়ে দিছে, তো পানিটা আবার কাজে লাগবে না। এখন এই ময়দার মিশ্রণের ভিতরে আমি চিকেনগুলোকে কোট করে নিব, এই যে এভাবে করে ময়দা দিয়ে দিয়ে ভালো করে ময়দা লাগাই নিব। দেখুন এই যে আমার ময়দাটা লাগাই নেওয়া হয়ে গেল,
এখন আমি ভালো করে ঝেড়ে ধরে আমি আর একটা প্লেটে নিয়ে নিবো, বাটির মধ্যে ভালো দিব এভাবে ধরে ধরে। এই তো দেখুন আমি সবগুলো কিন্তু এভাবে করে নিব, বিশ্বাস করেন। এভাবে করে একবার চিকেন ফ্রাইড ঘরে তৈরি করে খাবেন, দেখবেন আরও অন্য কোনো চিকেন ফ্রাইড আপনাদের খেতে ইচ্ছা করবে না, এটা এতই মজা হয়। আর খেয়ে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত হব। মজাদার চিকেন ফ্রাইড রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাস্টমারদের দেখা শুরু করে দিবেন। এইটা দেখুন সবগুলো চিকেন আমার কোট করে নেওয়া হয়ে গেল ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশ্রণের সাথে। এখন আমি চুলা অলরেডি একটা ফ্যানের ভিতরে তেল দিয়ে দিছি, চুলাটাও জ্বালাই দিছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এই তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা আসটা কিন্তু অবস্থায় মিডিয়াম এবং লোহিটার মাঝামাঝি থাকবে। এই চিকেন ফ্রাইডগুলো বাঁচতে ডুবো তেলের কোনো প্রয়োজন নাই। এবার করে আমি প্রায় 8-9 মিনিটের মতো ভেজে নিব, একটু সময় নিয়ে ধৈর্য ধরে 8-10 মিনিটের মতো চুলাশটা মিডিয়াম এবং লোহিটার মাঝামাঝি রেখে চিকেন ফ্রাইডগুলো ভেজে নেবেন। দেখবেন মাংসটাও ভালোভাবে সিদ্ধ হবে আর একদম ক্রিসপি হবে, অনেক শক্ত হবে ভুট্টা, ভিতরটা হবে একদম নরম সফট। তো প্রথম ধাপেরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, এখানে কিন্তু 3 পিসের বেশি দেওয়া যাবে না, যেহেতু ওগুলো কাটার পরে বড় হয়ে গেছে, সরাই গেছে, সেজন্য এবার 3 পিস করে দিয়ে দিয়ে বাঁচতে হবে। আর যদি কড়াই আরও বেশি বড় হয় সেক্ষেত্রে 4 পিস দেওয়া যেতে পারে। এই মজাদার চিকেন ফ্রাইড রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই মজাদার চিকেন ফ্রাইডটা একবার হলো ঘরে তৈরি করে খাবেন, না খেলে তো বুঝতেই পারবেন না যে চিকেন ফ্রাইডটা কতটা মজা। রেসিপি ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য উৎসাহিত হই। আর লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার দিয়ে আপনার কাস্টমার দেখা শুরু করে দিবেন। সময় দিয়ে রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সকল আপুর ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপুর ভাইয়ারা এখন করেনি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা আছে এ পর্যন্তই, দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।